দত্তপুকুরের বুড়োমার দুর্গাপুজো একটি প্রাচীন দুর্গাপুজো, যা প্রায় 350 বছরের পুরনো এবং এর ইতিহাসও সোনার মতো। দূর দূরান্ত থেকে মানুষ এই পুজো মণ্ডপে আসে। আজ আমরা এই পুজোর সংক্ষিপ্ত কিছু ইতিহাস শুনব বাড়ির শরিকের কাছ থেকে। এই যে পুজোর যে বুড়োমার দালান, এই যে দুর্গাপুজোর ইতিহাস কি? ইতিহাস হচ্ছে ওই রাজা শিবচন্দ্র রায়ের যে ভাই ছিলেন, কৃষ্ণচন্দ্রের যে ভাই ছিলেন শিবচন্দ্র রায়, শিবচন্দ্র রায় এখানে নৌকা বিহারে এসেছিলেন। এই সুদী নদী এসে একটা ঝড়জলের আছে, উনি এখানে আটকে গিয়ে সবচেয়ে স্বপ্নপ্রদত্ত হয়েছিলেন। এই মায়ের মূর্তিটা, যে মূর্তিটা আছে, এই মূর্তিটা উনি স্থাপন করে এখানে পুজো শুরু করেন। তো সেই থেকে পুজো চলে আসছে। একভাবে আমাদের এখানে পাঁচটা শরিক আছে, রাজা শিবচন্দ্র রায়ের সব বংশধর রায়েরা আছে, চ্যাটার্জিরা আছে, নিয়ে পাঁচটা ফ্যামিলি মিলে এই পুজোটা আমাদের করা। আপনার নাম? আমার নাম তপন কুমার রায়। বুড়োমার দালানের দুর্গাপুজো দত্তপুকুরের, এর প্রস্তুতিটা আপনারা কীভাবে নেন? আমাদের 15 দিন আগে থাকতে বোধন বসে, বোধনে মায়ের ভোগ হয়, পুজো হয়, খুব ভালো লাগে আমাদের। 15 দিন আগে থাকতে আনন্দ শুরু হয়ে যায়, বাচ্চা কাচ্চা সবাই মিলে আনন্দ করি। তারপরে আমাদের ষষ্ঠীর দিন ষষ্ঠীতলায় পুজো হয়। আর আমাদের এই বুড়োমার পুজোয় অনেক অনুষ্ঠান আছে, যেরকম সব দণ্ডি খাটে মানসিক পুজো হয়। তারপরে আমাদের যে সবচেয়ে বড় হচ্ছে, আমাদের পুরো মানে মাকে বরণ করে দশমীর দিন তো মহিলারা, আমাদের এখানে পুজোয় মানে বরণ করে আমাদের পুরোহিতরা মাকে বরণ করে। আদেশ আছে যে মায়ের এই যে মূর্তিটা কায়পুত্র আরণ ঘাটায় যে নিয়ে যায়, কায়পুত্র পাড়ার থেকে এসে ওরাই কাঁধে করে মাকে নিয়ে যাবে, এবং আমাদের এটা নিয়ে যেতে যেতে দু জায়গায় দাঁড়াবে, দশভুজায় দাঁড়াবে, আর একটা হচ্ছে মহামান পাড়া আছে সেখানে দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে আরণে নিয়ে যাবে। এটা সবাই মিলেই আমরা যাই, আনন্দ করতে করতে খুব ভালো লাগে আমাদের বুড়োমা মানে খুবই জাগ। আপনার নাম? আমার নাম সুমিতা চ্যাটার্জি। আপনি কি এই পুজোটা কি আপনাদের? হ্যাঁ, আমাদের পাঁচটা শরিকের মধ্যে আমাদের পুজো। আপনার নাম? আমার নাম শিবরা চ্যাটার্জি। আচ্ছা, এই পুজোতে এটা কত বছর ধরে হচ্ছে? প্রায় 350 বছর হয়ে গেল। এবং এখানে কি সমগ্র গ্রামবাসী কি এই পুজোতে আসে? হ্যাঁ, অনেক দূর দূর থেকে সব আসে, সব এখানে আমাদের সন্ধ্যে থেকে আনন্দ ফুর্তি সব পুজো আচ্ছাদি সব দণ্ডি কাটা, তারপর মানসিক পুজো সবাই মানে ভিড়। তারপরে ভোগ দেওয়া হয়, ভোগ বিতরণ হয় আমাদের বোধন থেকেই, 15 দিন আগে থেকে আমাদের এখানে বোধন বসে যায়, আমাদের খুবই আনন্দ শুরু হয়ে যায়। আমার নাম শিবরা চ্যাটার্জি। আচ্ছা, আপনি এই বাড়ির শরিক? হ্যাঁ, আমি আর শরিক।